সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি হাকিম রঞ্জিত কুমার চন্দ্র আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের পরিচিত একটা মহা ঔষধি গুণ সম্পন্ন ভেষজ বলতে পারেন বা আমাদের রান্নার উপকরণ বলতে পারেন, সেটা হলো কালোজিরা। এই কালোজিরা বিভিন্ন ব্যাখ্যা আছে বা হাদিস শরীফেও আছে যে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। এখন এই কালোজিরার কিছু উপকারী দিক নিয়ে কথা বলবো, পাশাপাশি খাবার নিয়মটা নিয়ে কথা বলবো। শ্বাসকষ্ট যাদের আছে বা সর্দি কাশি অ্যালার্জি, তারপর হচ্ছে ব্রঙ্কাইটিস, রাইনোসাইটিস, শ্বাসনালীর প্রদাহ, শ্বাসকষ্ট হয়ে থাকে, কোল্ড অ্যান্ড ডাস্ট অ্যালার্জি, এই সমস্ত অ্যালার্জিতে নিরাময়ে এই কালোজিরা কাজ করে থাকে। যৌন দুর্বলতা একটা ভালো সুফল দিয়ে থাকে। সুগার লেভেলকে কমাতে কালোজিরা কাজ করে, লিভারের উপর কাজ করে, রক্ত পরিশোধনেও এই কালোজিরা কাজ করে থাকে। যেটা বলবো, আমাদের শরীরে দুই প্রকার কোলেস্ট্রল আছে, একটা হচ্ছে LDL আর একটা HDL। তাহলে আমাদের মন্দ কোলেস্ট্রলটাকে কি কমিয়ে দেয় আর ভালো কোলেস্ট্রলটাকে বাড়িয়ে দেয় এই কালোজিরা। আর একটা বিষয় হলো কি, ক্যান্সার প্রতিরোধ করে। কারণ ক্যান্সার বলতে কোলন ক্যান্সার হতে পারে, তারপর হচ্ছে আমাদের স্টমাকে হয় বিভিন্ন ধরনের, এই ক্যান্সারগুলো হওয়ার পর খেলে কিন্তু সারবে সেটা না, কিন্তু প্রতিরোধ করতে সহায়তা করে। আর একটা গুণ আছে কি, অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে থাকে চুলের জন্য, কিন্তু এটা ভালো একটা কাজ করে। 100 প্রকারের রোগের উপরে এই কালোজিরা কাজ করে থাকে, এই জন্য একে বলা হয় যে সকল রোগের মহা ঔষধ। আজকে আমি কালোজিরার উপর আর একটা বিষয় আপনাদের কাছে উপস্থাপন করব। এই কালোজিরা যেহেতু আমরা খাই বা কিভাবে খাবো, খাবার একটা দিক নিয়ে, খাবার নিয়ম হলো আমরা হাফ চামচ পর্যন্ত কালোজিরা খেতে পারি বা কালোজিরার তেল খেতে পারি, এটা ভাতের সঙ্গে খেতে পারি, ভর্তা করে খেতে পারি, পাশাপাশি আমরা চায়ের সঙ্গে খেতে পারি। তা আজকের এই কালোজিরা বিষয়ে ছিল আমার আলোচনা। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।